নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেন উইক ব্লগে সবাইকে স্বাগত। আবার এসে গেছি আমি। আজকে আমি একটু কুমড়ো আর বেগুন মশলা মাখিয়ে ভাজা করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, মশলা মাখিয়ে কুমড়ো বেগুন ভাজা। তো সবার আগে আমি একটু বেগুন আর কুমড়োটা কেটে নিই। এগুলো সব আমার কাটা হয়ে গেছে, পুরো সবকটা কেটে নিয়েছি। এবার এগুলোর গায়ে আমি একটু সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেবো। নুন আর হলুদটা আমি এটার গায়ে মাখিয়ে নিলাম, এগুলোর গায়ে। এবার আমি এখানে এর জন্য রেখেছি একটুখানি আদা রসুন পেস্ট করে রেখেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, 5-6টা রসুন, 1 ইঞ্চি আদা আর একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা কুচি, সব একসাথে আমি নিয়ে নেব। একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর নেব, একটু হলুদ, সামান্য একটু মিষ্টি দেবো, চিনি, একটু কালো জিরে আর একটু বেসন নেব। বেসনটা না হলে মশলাটা ধরে রাখবে না। আর দেবো একটুখানি চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন আর একটু টক দই দেবো। দিয়ে আমি এটার একটা ব্যাটার তৈরি করব। দই দিয়েছি বলে জলটা বুঝে দিতে হবে যেন মাখা মাখা হয়, নাও লাগতে পারে জল, দেখে নেবে, দইয়েই মাখা হয়ে যাবে। নিয়ে ভালো করে ফেটিয়ে নেবে, জল লাগবে না, দই দিয়েই মাখানো হয়ে যাবে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন, বেগুনের উপরে এগুলো দিয়ে দেব। এইভাবে সবকটা মাখিয়ে নেব। এগুলো আমি সব মাখিয়ে নিয়েছি, যা যা মশলা দিয়ে বানালাম যে প্যাকটা, সেটা দিয়ে আমি এগুলো সব উপরে এরমভাবে মাখিয়ে নিয়েছি কুমড়ো আর বেগুনের উপরে। এবার আমি এটাকে আধা ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজে, তারপর আমি বার করে ডিপ ফ্রাই করবো। আমি আধা ঘন্টা পরে এগুলোকে নিয়ে ফিরে এসেছি, এগুলো মশলা মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব। গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়েছি, এইভাবে ছাড়তে হবে যাতে বেসনের মশলাটা, বেসনের গায়ে মানে বেগুনের গায়ে মশলাটা যাতে পুরো লেগে যায়, তারপর আমি উঠে দেবো। মশলাগুলো লেগে গেলে এবার আমি উল্টে দেবো। এগুলো আমি হয়ে গেছে, তুলে নেব। বোটা সহ ভাজলে দেখতেও ভালো, ভাজতেও সুবিধা হবে।
সবকটা ভাজা আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার আমি তুলে নিয়ে ফিরে আসছি। মশলা মাখিয়ে আমার ভাজাটা রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নতুনরা আমার পাশে থাকো, আমিও থাকবো। থ্যাংক ইউ।